আশুলিয়ায় শিল্প খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে আসামিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন আশুলিয়ার পলাশবাড়ি এলাকার গিয়াসুদ্দিন, আবুল হোসেন নিমাই, মাহির, আরিফ, তাহেরুল ইসলাম ও রাজু আহমেদ। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে, ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ওই 6 জনকে আটক করা হয়।